দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের অন্তর 34 হলে বড় সংখ্যাটি কত? অপশন আছে এ 51, বি 85, সি 15 এবং ডি 58। বন্ধুরা, এই রকম প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় অথবা অন্যান্য পরীক্ষায় থাকে। দেখো, এরকম প্রশ্ন খুব কমন। এইরকম প্রশ্নের চটপট উত্তর পেতে কি করব আমরা, সেটা তোমরা চটপট দেখে নাও। দেখো, এখানে অনুপাত দেওয়া আছে 3:5, তাহলে আমরা সাধারণ গুণক যদি ধরি এক্স, তাহলে প্রথম সংখ্যা হবে 3x আর পরের সংখ্যা হবে 5x। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে 5x বড় সংখ্যা আর 3x হচ্ছে ছোট সংখ্যা, তাহলে এদের অন্তর মানে বিয়োগফল বলেছে 34। তাহলে আমরা এটার সমাধান করি, 2x সমান সমান 34 বা x সমান সমান 34 ভাগ 2, তার মানে 17। তাহলে x এর মান হচ্ছে 17। তাহলে এখানে পরিষ্কার দেখো 3:5 আছে, তাহলে 5x হচ্ছে বড় সংখ্যা, তাহলে x এর মান আমরা পেয়ে গেছি 17। তাহলে বড় সংখ্যাটি কত? না, 5 × 17, 5 × 17 = 85। তাহলে এই বি অপশন 85 রয়েছে, তাহলে বি অপশনটা হচ্ছে উত্তর। তাহলে দেখো অঙ্কটা কত তাড়াতাড়ি আমরা করে ফেললাম। তো এইরকম অনুপাতের অঙ্ক যদি থাকে, তাহলে সাধারণ গুণক ধরে যদি আমরা একটা সমীকরণ বানিয়ে নিতে পারি এবং তার সমাধান করতে পারি, তাহলে বড় সংখ্যা অথবা ছোট সংখ্যা যেটাই জিজ্ঞাসা করুক না কেন, চটপট তার উত্তর আমরা পেয়ে যাব। বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।